জোজ টিভি টোয়েন্টি ফোর ইনজয় বাই রিসনিং টু দ্য হুলি অনেক ব্যাপারী সাহেবরা দেখবেন মোটা তাজা করে এমনভাবে ইঞ্জেকশন দেয় যেটা কিডনির পানি ছেড়ে দেয় তারপরে গরুটা মোটা তাজা হয়ে যায় আল্লাহ রসুল বলেছেন থুটিযুক্ত গরু মহিষ উঠ এগুলো দিয়ে কি করবা না কোরবানে কোরবানা বিশ্বরপী সাল্লাল্লাহ ফারাইহুয়া এই সমস্ত ব্যবসায়ীদের কথা বলছেন এরা জাহান্নামে যাবে মানগর্সানা ফালাই না যে ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয় কে চেন এক কথা কোনো ব্যবসায়ী যদি ইচ্ছেকৃত ইঞ্জেকশন দিয়ে অথবা কোনো ট্যাবলেট খাওয়াই গরুটাকে মোটা তাজা করে এই কোরবানি যিনি জেনে শুনে এমন পশু ক্রয় করছেন তার কোরবানি কিন্তু প্রশ্নবিদ্ধ কোরবানি ঠিক কেনা কেননা শিম ভেঙে যাওয়া লেজ কাটা যাওয়া অথবা গরু অন্ধ হয়ে যাওয়া এগুলো কি ত্রুটি না এগুলো থাকলে কি ওই গরুটার দিয়ে কোরবানি দেওয়া যায় এগুলো থাকলে ওই গরুটা দিয়ে কোরবানি যেমন দেওয়া যায় না তদ্রুপভাবে মেডিসিন দিয়ে অথবা যদি কিডনির পানি ছাড়িয়ে কোনো গরুকে মোটা তাজা করে এই স্পষ্টভাবে যদি বোঝা যায় এই গরুটা রোগাক্রান্ত সেই গরু দিয়ে কোরবানিও কিন্তু শুদ্ধ হবে না ঠিক আল্লাহ রসুল বলছেন একেবারে সুস্থ দেহের অধিকারী এমন গরু দিয়ে তোমরা কোরবানি করবা তাহলে কোরবানিটা আল্লাহর দরবারে পৌঁছাবে রসুল আকরাম সাল্লার উঠ দিয়ে কোরবানি করেছেন আল্লাহর নবী বিশ্বনবী দুম্বা দিয়ে কোরবানি করেছেন নবীজি ছাগল দিয়েও কোরবানি করেছেন আল্লাহর নবী দেখে শুনে সুন্দর সুন্দর উট অথবা দুম্বা অথবা ছাগলগুলোকে নির্বাচন করতেন এবং কোরবানি করতেন এখন যে সমস্ত ব্যবসায়ীরা এই পাপাচারে নিমজ্জিত মানুষকে ঠগিয়েছে মানুষকে ঠকাচ্ছে মোটা আতাজা করছে ওষুধ দিয়ে তাদের হাসন নাসর কাদের সাথে হবে পাপীদের সঙ্গে নবীদের সঙ্গে না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আইকুসাল্লাম বলছেন আক্কাজীর আমিন উম আনবিগী নসিদ্দীন অবশ্য ইউ অর সরি হাই বলুন আল্লাহ আকবার গরুর ব্যবসা যারা করে এরা যদি সৎ নিষ্ঠার সাথে ব্যবসা করে কোনো ধরনের মেডিসিন প্রয়োগ না করে ইঞ্জেকশন না দিয়ে গরুকে মোটা তাজা না করে যদি ব্যবসা বাণিজ্য করে আল্লাহ রাসুল বলছেন এরা হচ্ছে সব ব্যবসায়ী আর এই সৎ ব্যবসায়ীদের হাসর নাসর হবে নবীদের সঙ্গে সলেহীনদের সাথে সিদ্দিকিনদের সাথে সুফান আল্লাহ নবী একবার একজন সাহাবীর সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন যেতে যেতে দেখতে পালেন এমন একজন লোক যিনি বেচা কিনা করছেন দেখতে পেলেন যে তার একটা শস্যর স্তূপ রাখা আছে এই শস্যর মধ্যে আল্লাহ নবী হাত দিলেন দেখতে পেলেন শস্যর ওপরের অংশ শুকনো আর ভেতরের অংশ হালকা ভেজা ভেজা নবী বললেন তুমি এই অংশটাকে কেন এইভাবে ভেজা অংশটাকে নিচে রেখেছো বললেন নবী এটা যদি ওপরে রাখে মানুষ তো কিনতে চায় না নবী বললেন তুমি যেটা করেছো এটা সম্পূর্ণরূপে হারাম বলুন না ওজুবিল্লা খলিফাতুল মুসলিমে নোমর রাজি আল্লাহ হুদ্দালহর জামানায় একজন মা তার মেয়েকে বলছে মারে রাত্রিবেলায় খলিফাতুল মুসলিমে ঘুমাচ্ছে তুই এবার তুই দুধের সাথে একটু পানি মিক্স কর দুধটা বেশি হয়ে যাবে আমরা টাকা কামাই দিতে পারবো বেশি ওই কন্যা তার মাকে বলল মা যদিও খলিফাতুল মুসলিমিন ঘুমাচ্ছে কিন্তু খলিফাতুল মুসলিমিনের আল্লাহ রব্বুল আলমিন এখনো ঘুমান না ঠিক না এখন হয়তো বা ব্যাপারী মহাশয়রা চিন্তা করবে আর আমি আর ঢাকায় নিয়ে যে বিক্রি করব। আমি এই খামারের মধ্যে কি দিচ্ছি গরুর পিছন সামনে দিয়ে ওপর দিয়ে নিচ দিয়ে এটা কি আপনি আমি দেখছি ব্যাপারে যদি মনে করে যে কেউই দেখছে না এটা ভুল ঢাকার মানুষ না দেখলেও ওই ওপরওয়ালা আল্লা সুবানা দেখছেন ঠিক কিনা কোনো ব্যাপারই যদি ইচ্ছেকৃতভাবে এমন কাজ করে আল্লাহর কসম করে বলি সেই ব্যাপারই হচ্ছে কবিরা গুনাহকারী ঠিক কিনা ওই ব্যাপারে কবিরা গুনা করলো এই সামনে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে ঠিক কিনা বলেন কবিরা গুণা যে করে সে তো মাপ পায় কয় ধরনের গুণা করলো দেখেন একটা হচ্ছে ধোকা ধোকা কি মোটা তাজা দেখাইলো আসলে গরুটা খাবার খেয়ে মোটা তাজা হয় নাই মেডিসিনের কারণে মোটা তাজা হয়েছে তাহলে একটা কি করলো ধোকা দিল দুই নম্বরে এই লোকটা যখন ঢাকা শহরে নিয়ে এসে অথবা গ্রামে এই গরুটাকে বিক্রি করলো কার কাছে বিক্রি করলো একজন কোরবানি দাতার কাছে সুতরাং এটা একটা আমল কোরবানি দাতা আল্লাহর নবী যেহেতু বলেছে সুঠাম দেহের অধিকারী সুস্থ কোরবানি করবা ওই যে রোগাক্রান্ত ওই পশুটাকে একজন কোরবানি দাতার হাতে ধরিয়ে দিল তাহলে নবীর কথার বিপরীতে যে রোগাক্রান্ত কোরবানির পশুটা তার হাতে ধরাইল সে কি দেয় না দায় না কথা বলেন এজন্য সে কি কে আমাদের ময়দানে ধরা খাবে না অবশ্যই ধরা খাবে জাহান নামে যাবে এই জন্য ব্যাপারে ভাইরা আপনারাও খেয়াল রাখবেন ইঞ্জেকশন ওপর দিয়ে নিজ দিয়ে পেছন দিয়ে সামনে দিয়ে দেওয়ার দরকার নাই খাওয়াইবেন অল্প দামেও বিক্রি করতে পার লাল লাইয়ের মধ্যে বরকত দিবে ঠিক কিনা আর মোটা তাজা করে আপনি বিক্রি করলেন পনেরো লক্ষ টাকায় দেখবেন বাড়ি যাওয়ার আগে চিন্তাই করে নিয়ে গেছে আছে না নাই অনেক ব্যাপারে দেখবেন অনেক ব্যাপারে দেখবেন যে পত্রপত্রিকায় দেখা যায় ওই যে যখন হাট চলে বলে পনেরো জনকে অজ্ঞান করে নিয়ে চলে গেছে সবাই খারাপ না তো এমন ঘটনা যে কাজ করছে তার ব্যাপারেও তো ঘটতে পারে ঠিক করে নিয়ে চলে চলে যায় যায় করে নিয়ে নিয়ে বা বাড়িতে গেছে নিয়ে যাওয়ার পরে দেখা গেছে গেছে রোগ হয়ে ওই যে ট্যাবলেট মারছে গরুর কিডনির ওপরে এখন দেখা গেছে পোলার কিডনি থেকেও পানি ছাড়া শুরু হয়ে গেছে গরু যেমন ফুলতে এখন পোলা ফুলা শুরু হয়ে গেছে আছে না নাই সুতরাং বন্ধুরা আমার হারাম উপার্জনের মধ্যে কখনো কি নাই বরকত নাই আপনি এমনি ব্যবসা করেন যদি আপনি বিশ হাজার টাকায় গরুটা বিক্রি করেন হয়তো বা আল্লা তালা এই বিশ হাজারের মধ্যে কী করবেন বরকত দিবেন